ফ্রন্টাল ইনজুরি হয়ে যেতে পারে, অথবা কিঙ্কিং হতে পারে, কিঙ্কিং মানে বেঁকে যাওয়া, কিঙ্কিং হতে পারে অথবা প্রিকিং হতে পারে। পরীক্ষাগুলো পরে শনিবারে দেখাবে। আচ্ছা ঠিক আছে, আমরা ওই পরীক্ষা দিচ্ছি, একই পরীক্ষা দুইবার করেন না, ঠিক আছে? ব্যথা দুইটা ওষুধ দাও, প্যারাসিটামল প্লাস হচ্ছে ট্রামাডোল হতে পারে। আর হচ্ছে নার্ভ ইঞ্জুরির ভিতরে হচ্ছে রেডিয়াল, মেডিয়াল, আল্লার নাম ইঞ্জুরি। এরপর কি হতে পারে? কম্পার্টমেন্ট সিন্ড্রোম। কম্পার্টমেন্ট সিন্ড্রোম নাম শুনছ? জি স্যার। কম্পার্টমেন্ট সিন্ড্রোম, জি স্যার। হ্যাঁ, কম্পার্টমেন্টাল সিন্ড্রোম বা কম্পার্টমেন্ট সিন্ড্রোম। কম্পার্টমেন্ট সিন্ড্রোম কোথায় হবে, কোন জায়গায় হবে? ফোরআর্ম স্যার। ফোরআর্মে। এরপরে আসো ডিলেট কমপ্লিকেশন। ডিলেট কমপ্লিকেশন কি হতে পারে? মায়োসাইটিস স্পেসিফিকেশন, মাল ইউনিয়ন, নন ইউনিয়ন। তারপরে কই পাইছ? এতে এক্সরে সাইন, এক্সরে করলে ফিস্টেল সাইন পাবা, ফ্যাট ফ্যাট সাইন পাবা, ঠিক আছে? এগুলো তোমাদের জানা লাগবে না। ফিস্টেল ডিফর্মিটি বলে কোনো কিছু নেই। ওকে, তাহলে এগুলো হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন, আর এটা হচ্ছে ক্রনিক কমপ্লিকেশন, নন ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন, ঠিক আছে, ডিলেড ইউনিয়ন। আমাদের যেমন এই কম্পার্টমেন্টের মধ্যে কম্পার্টমেন্ট মানে কি, হোয়াট ইজ কম্পার্টমেন্ট? কম্পার্টমেন্ট কি জিনিস স্যার? ইন্ট্রামাসকুলার ফাসা দিয়ে যেভাবে ডিভাইড হয়ে থাকে ওটাকে কম্পার্টমেন্ট বলে। কম্পার্টমেন্ট শব্দটি আসছে যে ট্রেনের কম্পার্টমেন্ট থেকে, ঠিক আছে? ট্রেন, ট্রেন, ঠিক আছে? একটা কম্পার্টমেন্ট মানে হচ্ছে কামরা, কক্ষ। এই কক্ষটার একটা ধারণ ক্ষমতা আছে, ঠিক আছে? ধারণ ক্ষমতার বাইরে যদি কোন সাবস্টেন্স বেশি হয় তাহলে কি হবে? এর ভিতরে যে ইনার সাবস্টেন্স গুলো আছে এই সাবস্টেন্স গুলোর সাইজ কমে যাবে। এখন ধর যে একটা ঘরে 10 জন লোক থাকার কথা, সেখানে যদি 50 জন লোক থাকে তাহলে কি হবে? ওভার ক্রাউডিং হবে, অক্সিজেন স্বল্পতা হবে, ঠিক আছে? এখানে সমস্যা হবে। সেরকম যদি আমাদের যে মাসেল গুলো নিজস্ব কাভারিং আছে, ফাসা আছে, আবার গ্রুপ অফ মাসেল আবার কাভারিং থাকে ডিপ ফাসা দিয়ে,
যেমন আছে ভলার কম্পার্টমেন্ট, ডার্সাল কম্পার্টমেন্ট। ভলার কম্পার্টমেন্ট এখন যদি এখানে ব্লিডিং হয় বা কোনো ফ্র্যাকচার হয়, এখানে যদি ব্লিডিং হয়, ব্লিডিং হলে কি হবে, সেলগুলো ব্লাড ভেসেল গুলো কি হবে, কিঙ্কিং হবে। ব্লাড ভেসেল কিঙ্কিং হলে কি হবে, ব্লাড ভেসেল কিঙ্কিং হলে কি হবে, ব্লাড সাপ্লাই পাবে না। ব্লাড সাপ্লাই যদি সেল ব্লাড সাপ্লাই না পায় তাহলে কি হবে, এডিমা ডেভেলপ করবে। এডিমা ডেভেলপ করলে কম্পার্টমেন্টের কন্টেনার সাইজ বাড়বে না কমবে, কম্পার্টমেন্টের কন্টেনার সাইজ বাড়বে। ঠিক আছে, কম্পার্টমেন্টের কম্পার্টের সাইজ যদি বাড়ে তাহলে কম্পার্টমেন্টের প্রেশার আরো বাইরে যাবে, তখন আবার আরো কি ব্লাড ভেসেল গুলো আরো কি হবে, ব্লাড ভেসেল গুলো আরো কিঙ্কিং হয়ে যাবে। ব্লাড ভেসেল গুলো আরো হচ্ছে কনস্ট্রিকশন হবে, আরো ব্লাড সাপ্লাই পাবে না। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। এটা একটা ক্যাসকেড সাইকেল, আগে একটা ইয়াতে পড়ে আসে না যে ক্যাসকেড রিঅ্যাকশন, এটা চলতেই থাকবে। সুতরাং একটা কম্পার্টমেন্ট সিন্ড্রোম ডেভেলপ করলে একটা ক্যাসকেড সমস্যা নেই। তাহলে কি হবে, এটা একটা ক্যাসকেড রিয়াকশন, ক্যাসকেড রিয়াকশন অনুসারে চলতেই থাকে। একটা তো তাহলে কি হবে, পরবর্তীতে যে মাসেল গুলো আছে সেগুলো রিপ্লেস বাই ফাইব্রাস টিস্যু। হ্যাঁ, মাসেল ফাইবার ইজ রিপ্লেস বাই ফাইব্রাস টিস্যু। ফাইব্রাস টিস্যু ফাইব্রোসিস হলে কি হয়, কন্ট্রাকশন হয়। যেমন ধরো যে আমাদের হাতের যে টেন্ডন গুলো, এই টেন্ডন গুলো কই থেকে আসে, হাত বাঁকা করো কই থেকে, হ্যান্ড থেকে ওঠে নাকি ফোরআর্ম থেকে ওঠে মাসেল গুলো? ফোরআর্ম। ফ্লেক্সর ডিজিটাল পারফর্মেন্স ইনসার্শন কোথায় থেকে, কোথায় ফ্লেক্সর ডিজিটাল পারফর্মেন্স ইনসার্শন নাই, কোথায়? ও মাস্টুর, মাস্টুর, মাস্টুর কই? জি স্যার, ফ্লেক্সর ডিজিটাল পারফর্মেন্স ইনসার্শন কোথায় নাই স্যার? ইনসার্শন হয় হলো স্যার টিপ অফ দা ইয়েতে স্যার, টিপ অফ দা ফিঙ্গারস, টিপ অফ দা ফিঙ্গারস। তোমার আঙ্গুলে হাত দিয়ে দেখো তো মাথায় কোনো টেন্ডন পাও কি না? পাও না স্যার। পাও না তো বললা কেন? হ্যাঁ, এটা হচ্ছে বেস অফ দা ডিস্টাল ফ্যালেন্স। ঠিক আছে, বেস অফ দা ডিস্টাল ফ্যালেন্স। ঠিক আছে, লেজার ডিজিটাল সুপারফিশিয়ালিস কোথায় ইনসার্শন নাই? এটা তো পারবা নাকি? এটা তো পারার কথা। হ্যাঁ, পারবা না? এটা হচ্ছে, এটা শ্যাফট অফ দা মিডল ফ্যালাঞ্জ। ওকে, সুপ্রাকর্ণাল একটা ফ্র্যাকচারের হচ্ছে কমপ্লিকেশন আছে ফোরআর্মে। ফোরআর্মে ফার্স্ট ডেভেলপ করে কম্পার্টমেন্ট সিন্ড্রোম। কম্পার্টমেন্ট সিন্ড্রোম যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি চিকিৎসা করা হয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে, এই কম্পার্টমেন্ট সিন্ড্রোমের একটা সিকুয়েলি হচ্ছে বাকম্যান ইসকেমিক কন্ট্রাকশন। বাকম্যান ইসকেমিক কন্ট্রাকশন হলে হাত এরকম হবে, হাতে এক্সটেনশন যদি করে এরকম হবে। ঠিক আছে, রিস্ট এক্সটেনশন করবা আঙ্গুল গুলো এরকম হবে,
রিস্ট ফ্লেকশন করবা আঙ্গুল এরকম হবে ঠিক আছে রিস্ট এক্সটেনশন করবা আমরা কি এরকম করতে পারি কিন্তু যাদের ভিআইসি আছে ওয়ার্কম্যান ইসকেমিক কন্ট্রাক্টর আছে তাদের কি হবে এই হাত এক্সটেনশন করবে তো এরকম হবে সবগুলো হচ্ছে ফ্লেকশন হবে হ্যাঁ সব জয়েন্ট টিআইপি জয়েন্ট ডিআইপি জয়েন্ট সব জয়েন্ট হচ্ছে ফ্লেকশন হবে আবার যখন রিস্ট ফ্লেকশন করবে তখন আঙ্গুল সোজা হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ভিআইসি ওয়ার্কম্যান ইসকেমিক কন্ট্রাক্টর ঠিক আছে এন্ড এটা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার ট্রিটমেন্ট কি করবা হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অপশন ওই যে গাটল্যান্ড ক্লাসিফিকেশন বলছিলাম না যে একটা হচ্ছে আনডিসপ্লেসড ফ্র্যাকচার এটা ডিসপ্লেসড ফ্র্যাকচার গাটল্যান্ড ওয়ান হচ্ছে আনডিসপ্লেসড ফ্র্যাকচার ঠিক আছে গাটল্যান্ড টু ডিসপ্লেস বা পোস্টেরিয়র কর্টেক্স ইন কন্টিনিউটি পোস্টেরিয়র কর্টেক্স হচ্ছে কন্টিনিউটি থাকে একটা এক্সরে করলে একটা বোনসের কয়টা কর্টেক্স থাকে একটা এক্সরে করলে বোনসের কয়টা কর্টেক্স থাকে হাউ মেনি কর্টেক্স ইন এ বোনস মাউসিন বাসিস হ্যালো মহসিন বাসিস ইরানি ও পার্সেন্টেজ দিতে আসছে তাবিজ কাদির তাবিজ কাদির Yes, sir. How many cortex in a bones in X-ray? X-ray তে কয়টা cortex থাকে? Sir, two. টু ইজ গুড দ্যাট হ্যাজ অ্যান্টেরিয়র কর্টেক্স পোস্টেরিয়র কর্টেক্স দি সাইড থেকে দেখো মিডিয়াল কর্টেক্স ল্যাটারাল কর্টেক্স ঠিক আছে তাহলে আমরা একটা এক্সরে করে দেখব যে অ্যান্টেরিয়র কর্টেক্স ব্রেকডাউন পোস্টেরিয়র কর্টেক্স ইন কন্টিনিউটি এটা আছে গাটল্যান্ড টাইপ 2 গাটল্যান্ড টাইপ 3 3 হচ্ছে কমপ্লিট ফ্র্যাকচার কমপ্লিট ডিসপ্লেস ফ্র্যাকচার 3 এ যদি হচ্ছে ডিসপ্লেস ফ্র্যাকচার displacement in posterior medially যদি আসে এটা গাটল্যান্ড টাইপ 3 এ যদি পোস্ট ল্যাটারালি যায় তাহলে এটা আছে গাটল্যান্ড টাইপ 3 বি এন্ড তাহলে অ্যাকর্ডিং টু স্টেজ অনুসারে আমরা চিকিৎসা করব যদি স্টেজ 1 হয় তাহলে কি করব রিডাকশন ইমোবিলাইজেশন নাকি রিডাকশন এটা ক্লোজ ফ্র্যাকচারের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কি রিডাকশন ইমোবিলাইজেশন রিডাকশন ইমোবিলাইজেশন ওকে তাহলে আমরা কি এটা কিভাবে রিডাকশন করব রিডাকশনের প্রসিডিউর কি কি হোয়াট ইজ রিডাকশন রিডাকশন কাকে বলে কি বলতে পারবা এটা ফ্র্যাকচার হলে তো ডিসপ্লেস হয় ডিসপ্লেস হলে আমরা কি করব চেষ্টা কি আমরা ফ্র্যাকচার সাইড ওপেন না করে যেটা রিডাকশন করব সেটা হচ্ছে ক্লোজ রিডাকশন হ্যাঁ আর ফ্র্যাকচার সাইড ওপেন করে যেটা অপারেশন করে রিডাকশন করা যায় সেটা হচ্ছে ওপেন রিডাকশন একটা ক্লোজ রিডাকশন আর একটা হচ্ছে ওপেন রিডাকশন আমরা রিসেন্টলি আরেকটা রিডাকশন যোগ করতে পারি একটা হচ্ছে ইমেজ গাইডেড রিডাকশন ইমেজ গাইডেড রিডাকশন যেমন আমরা কি ইমেজ গাইড দিয়ে দেখি কোন মেশিন দিয়ে রিডাকশন কমপ্লিট হচ্ছে কিনা সিআর মেশিন সিআর মেশিন ঠিক আছে তাহলে আমরা সিআর মেশিন দিয়ে দেখি এটা হচ্ছে ইমেজ গাইডেড রিডাকশন হ্যাঁ আসেন আপনি আচ্ছা আমি এটা ক্লাস নিতেছি
তাহলে রবিবার আসেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে আমরা ইমেজ গাইডেড রিডাকশন করতে পারি, ঠিক আছে? তাহলে একটা আনডিসপ্লেস ফ্র্যাকচার, আনডিসপ্লেস ফ্র্যাকচার কে রিডাকশন করার দরকার আছে? না স্যার, আনডিসপ্লেস ফ্র্যাকচার রিডাকশন করার দরকার নাই, শুধু আমরা ইমোবিলাইজ করে রাখবো। ইমোবিলাইজ করবো আর বলবো কি, লং আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে লং রোটেশন করবো। ইমরান স্যার, রিডাকশন করার তো দরকার নেই, জাস্ট ইমোবিলাইজেশন করলেই হবে। হ্যাঁ, ইমোবিলাইজেশন করে রাখবো। এখন ইমোবিলাইজেশন কতটুক করবা? ইমোবিলাইজেশন নিয়ম কি? আমরা এখানে লং আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে রাখবো। লং আর্ম ফুল প্লাস্টার, ব্যাক স্ল্যাপ আর ফুল প্লাস্টার বুঝো? ব্যাক স্ল্যাপ মানে হাফ প্লাস্টার, হাফ হাফ প্লাস্টার। আর ফুল প্লাস্টার মানে চতুর্পাশে সার্কামফারেন্সিয়াল যদি আমরা প্লাস্টার দেই, সেটা হচ্ছে ফুল প্লাস্টার, ঠিক আছে? যদি এলবোর নিচে দেই তাহলে সেটার নাম হচ্ছে শর্ট আর্ম, এলবোর উপরে যদি দেই তাহলে সেটার নাম হচ্ছে লং আর্ম। লং আর্ম ব্যাক স্ল্যাপ, লং আর্ম ফুল প্লাস্টার। এক্ষেত্রে আমরা কি দেবো, ব্যাক স্ল্যাপ দেবো না ফুল প্লাস্টার দেবো? স্যার ব্যাক স্ল্যাপ, ব্যাক স্ল্যাপ, ব্যাক স্ল্যাপ। কেন ব্যাক স্ল্যাপ দিবা? প্রিভেন্ট কম্পার্টমেন্ট সিনড্রোম। ফুল স্ল্যাপ দিলে স্যার কম্পার্টমেন্ট সিনড্রোম হবে। হ্যাঁ, এটা তো এই ফ্যাসেটটা ভালনারেবল ফর ডেভেলপমেন্ট অফ কম্পার্টমেন্ট সিনড্রোম, সুতরাং আমরা এখানে ব্যাক স্ল্যাপ দেব, ঠিক আছে? অনেক সময় টাইট প্লাস্টার হলে কম্পার্টমেন্ট সিনড্রোম কে কি করে, ইনক্রিজ করে, ইনহেন্স করে, ইনফ্লুয়েন্স করে, সুতরাং এটা যাতে না হয় এজন্য আমরা কি করব, ব্যাক স্ল্যাপ দেব, ঠিক আছে? এখন এটা একটা ডিসপ্লেস ফ্র্যাকচার, রিডাকশন করতেছো আবার সরে যাচ্ছে, তখন কি করবা? রিডাকশন করতেছো আবার জায়গা মতো না থেকে সরে যাচ্ছে, তখন কি করবা? কিভাবে দিয়ে ফিক্সেশন করব? হ্যাঁ, তাহলে রিডাকশন এন্ড পারকিটেনিয়াস কেয়ার ফিক্সেশন, ঠিক আছে? পারকিটেনিয়াস কেয়ার ফিক্সেশন যদি রিডাকশন করতেছো, রিডাকশন করার পরে পারকিটেনিয়াস কেয়ার ফিক্সেশন করে দিলাম, ঠিক আছে? এটাই হচ্ছে চিকিৎসা। এরপরে যে ক্লোজ রিডাকশন হচ্ছে না, তখন কি করবা? ওপেন রিডাকশন, ওপেন রিডাকশন ফলো। হ্যাঁ, ওপেন রিডাকশন কেয়ার ফিক্সেশন, ঠিক আছে? এটা এর চিকিৎসা, সুপ্রাকন্ডলার ফ্র্যাকচার। ওকে, সুপ্রাকন্ডলার ফ্র্যাকচার শেষ। এখন আজকে তোমাদের আরেকটা টপিক পড়াই, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। আর দিস প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কে বলতে পারো? প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, হোয়াট ইজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার? ফ্র্যাকচার আকার ইন এ বোন দ্যাট ইজ অলরেডি উই ক্যান বাই এ ডিজিজ। হ্যাঁ, তাহলে ফ্র্যাকচার আকার ইন এ বোন দ্যাট ইজ অলরেডি উই ক্যান বাই এ ডিজিজ। এটা ডিজিজ বোন যখন ফ্র্যাকচার হবে সেটার নাম হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। অর্থাৎ দ্য কজেস অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কারণ কি? অস্টিওপোরোসিস, ডিজিজ অফ বোন, সেল ফোকাল ডিজিজ অফ বোন, বেনাইন টিউমার অফ বোন, ম্যালিগন্যান্ট টিউমার, অস্টিওমাইলাইটিস, অস্টিওপোরোসিস, জেনারেল এফেকশন অফ দ্য স্কিন। লেখা না, এটা হচ্ছে জেনারেলাইজ বোন ডিজিজ। হেডিং দাও, জেনারেলাইজ বোন ডিজিজ। এক নম্বর হচ্ছে অস্টিওজেনেসিস ইজ ইমপারফেক্টা, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। এক দুই নম্বর হচ্ছে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস। তিন নম্বর হচ্ছে মেটাবলিক বোন ডিজিজ। চার নম্বর হচ্ছে মাইলোমেটোসিস, মাইলোমেটোসিস। পাঁচ নম্বর হচ্ছে পলিওস্টেটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া, পলিওস্টেটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া, পলিওস্টেটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া। পাঁচ নম্বর হচ্ছে প্যাজেট ডিজিজ অফ বোনস, সিক্স নম্বর সিক্স প্যাজেট ডিজিজ।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জেনারেলাইজড বোন ডিজিজ, সব বোনস এফেক্টেড হবে, বডি সব বোনস। তাহলে একদম আছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, পোস্ট মেনোপজাল সিনড্রোম, মেটাবলিক বোন ডিজিজ, মাইলোমেটোসিস, পলিস্টেটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া, আর একটা হচ্ছে পেজেট ডিজিজ অফ বোন। এবার আসো লোকাল লোকাল কন্ডিশন, শুধু একটা বলছে লোকাল জায়গায় যদি হয়, যেমন লোকাল বিনাইন কন্ডিশন লেখো, হিটিং দিয়ে লোকাল বিনাইন কন্ডিশন। লোকাল বিনাইন কন্ডিশনের মধ্যে হচ্ছে কর্নিক অস্টিওমাইলাইটিস, ঠিক আছে, কর্নিক অস্টিওমাইলাইটিস, তারপর হচ্ছে সলিটারি বোন সিস্ট, তারপর লেখো ফাইব্রাস কর্টিক্যাল ডিফেক্ট, ঠিক আছে, তারপরে লেখো হচ্ছে কন্ড্রোমিক্সড ফাইব্রোমা, অ্যানোজোমাল বোন সিস্ট, তারপর লেখো কন্ড্রোমা, তারপরে লেখো মনোস্টাটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া, ঠিক আছে। তাহলে একটা লেখো হচ্ছে কর্নিক অস্টিওমাইলাইটিস, দুই নম্বর হচ্ছে সলিটারি বোন সিস্ট, তিন নম্বর হচ্ছে ফাইব্রাস ডিসপ্লাসিয়া, চার নম্বর হচ্ছে কন্ড্রোমিক্সড ফাইব্রোমা, পাঁচ নম্বর হচ্ছে অ্যানোজোমাল বোন সিস্ট, ছয় নম্বর হচ্ছে কন্ড্রোমা, সাত নম্বর হচ্ছে মনোস্টাটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া। এগুলো হচ্ছে লোকাল বিনাইন কন্ডিশন। এবার আসো লোকাল ম্যালিগন্যান্ট কন্ডিশন, লাস্ট মনোস্টাটিক মনোস্টাটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া, মনোস্টাটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া, ঠিক আছে স্যার। কন্ড্রোয়েড কি বললেন জানি, কন্ড্রোমা, কন্ড্রোমা, CONDROMA, কন্ড্রোমা, আর কোন? এবার আসো প্রাইমারি ম্যালিগন্যান্ট কন্ডিশন, প্রাইমারি ম্যালিগন্যান্ট কন্ডিশন, ঠিক আছে, প্রাইমারি ম্যালিগন্যান্ট কন্ডিশনের মধ্যে হচ্ছে অস্টিওসারকোমা, কন্ড্রোসারকোমা, ইয়িংস টিউমার, ঠিক আছে, অস্টিওসারকোমা, কন্ড্রোসারকোমা, ইয়িংস টিউমার। ঠিক আছে, তাহলে অস্টিওসারকোমা, কন্ড্রোসারকোমা, ইয়িংস টিউমার, এলা হচ্ছে প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার। এবার আসে মেটাস্টেটিক টিউমার, মেটাস্টেটিক টিউমার কারণে হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়, ঠিক আছে। মেটাস্টেটিক টিউমার কোথা থেকে আসে, বোনসের কোন কোন অর্গান থেকে আসে বোনসে? লং লং প্রাইমারিলি লং, হ্যাঁ স্যার, লাংস, লাংস, তারপরে প্রোস্টেট, প্রোস্টেট, তারপরে থাইরয়েড, থাইরয়েড, তারপরে তাহলে উপর থেকে আসো, প্রথম হচ্ছে থাইরয়েড, ব্রেস্ট, লাংস, প্রোস্টেট, কিডনি, জিআইটি, ঠিক আছে। এই সমস্ত জায়গা থেকে, এই সমস্ত জায়গায় ক্যান্সার হলে বোনসে মেটাস্টেসিস হয়, ঠিক আছে। একটা মেটাস্টেটিক যদি বোনস থাকে তাহলে কি হবে, এখানে যে কোনো সময় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কাকে বলে, অনেক সময় শর্ট নোট প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, 1.5 মার্কস, 1.5 মার্কস ডিফিনেশন দিলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, ফ্র্যাকচার অকার ইন এ বোন দ্যাট ইজ অলরেডি উইকেন বাই ডিজিজ, এই কজগুলো লিখে দিবা, হ্যাঁ, জেনারেলাইজ কজ, লোকাল বিনাইন কন্ডিশন, ম্যালিগন্যান্ট কন্ডিশন, ঠিক আছে, আর হচ্ছে মেটাস্টেটিক কন্ডিশন। এখন অস্টিওজেনেসিস ইমপারফেক্ট, আচ্ছা তোমাদের ওটা লাগবে না, এরপরে আসো তোমরা অন্য টপিকস, হ্যাঁ।
অন্য টপিক বলতে আজকে তোমাদের হচ্ছে এম্পুটেশন নাম শুনছো? এম্পুটেশন? জি স্যার। জি স্যার। এম্পুটেশন কি জিনিস? হোয়াট ইজ এম্পুটেশন? স্যার হচ্ছে কি লিম কেটে ফেলে যে। লিম কেটে ফেলে। ইংলিশে বলো, ইংলিশে বলো। ইংলিশে বললে বলতে পারবা, বলো। রিমুভাল অফ পার্ট অফ লিম থ্রু বোনস। গুড। আর হোয়াট ইজ দিস আর্টিকুলেশন? স্যার রিমুভাল অফ পার্ট অফ লিম থ্রু জয়েন্ট। আচ্ছা আচ্ছা, গুড। আপসামিনি, কি তুমি কি অর্থোপেডিক্সে ক্যারিয়ার করতে চাও নাকি? নো স্যার। তোমার কোনো ফ্রেন্ড পারে না? 70 ফ্রেন্ডস কেই পারে না? তুমি পারো? তোমার কি আলাদা কোনো টিচার আছে নাকি? নো স্যার। স্যার এটা ফরাসি, আপনি ফোর্থ ইয়ারে। ফোর্থ ইয়ারে। আর দ্য ইন্ডিকেশন অফ ইনফ্লেশন, ইন্ডিকেশন অফ ইনফ্লেশন হচ্ছে, ইন্ডিকেশন অফ ইনফ্লেশন আচ্ছা 3D, 3D, ডেটে কি হয়? একটা আছে ডেট, 3D এর মধ্যে একটা আছে ডেট, ডেঞ্জারাস, আরেকটা আছে ড্যামনেশন। ঠিক আছে, ডেট, ডেঞ্জারাস, ড্যামনেশন। কখন ডেট হয়? Date of dying. Date of dying এর মধ্যে headings, এটা headings অনুসারে date, dying, damnation. Date মানে মৃত্যু, ঠিক আছে? আর dangerous মানে হচ্ছে, dangerous মানে হচ্ছে ভয়ঙ্কর, damnation মানে হচ্ছে কদাকার, বাংলা ভাষা কদাকার, কুৎসিত, ugly looking. ঠিক আছে, এখন ডেট বোন কখন হয়? ডেট হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এটা হচ্ছে 90%। সিভিয়ার ট্রমা যদি হয় তোমার পায়ের উপর দিয়ে বা হাতের উপর দিয়ে গাড়ি চলে গেছে, হ্যাঁ 20 টন 30 টনের গাড়ি চলে গেছে, শেষ হাড্ডি গুড়াটুরে হয়ে গেছে সব। একটা বার্ন, আর একটা হচ্ছে ফ্রস্টবাইট। ঠিক আছে, বার্ন হয়ে গেলে, ফ্রস্টবাইট হয়ে গেলে, এগুলো হচ্ছে ডেট বোন। ঠিক আছে, তাহলে একটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। আরেকটা নাম কি? বিজয় মেহতা, গুড স্টুডেন্ট অফ নেপাল। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এর নাম বলো স্যার। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, হ্যাঁ রেনল্ডস ডিজিজ স্যার। রেনার্ডস ফেনোমেনন, রেনার্ডস ফেনোমেনন ইজ রেয়ার ডিজিজ, বাংলাদেশে একটা কমন ডিজিজ। বার্গার্স ডিজিজ, বার্গার্স ডিজিজ, বার্গার্স ডিজিজ স্যার। কে বলছে? উর্মি পাল। হ্যাঁ জি স্যার। উর্মি পাল, গুড। তোমার বাবার কি বিড়ির কারখানা আছে নাকি স্যার? হ্যাঁ না স্যার। সিগারেটের কারখানা আছে? না স্যার। যারা বিড়ি সিগারেট খায় তাদের ক্ষেত্রে বার্জার ডিজিজ হয়, এটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এটা আছে, আরেকটা নাম হচ্ছে থ্রম্বো অ্যাঞ্জাইটিস অবলিটারেন্স, এটা আছে মিডিয়াম সাইজ আর্টারি গুলোকে ধরে এবং এদের হচ্ছে ইয়া করে, অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করে, ব্লক করে দেয় মিডিয়াম সাইজ আর্টারি। এক্ষেত্রে গ্যাংগ্রিন হয়ে যায়, তখন কি করা হয়? কেটে ফেলা হয়। ঠিক আছে, তাহলে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এটা সিভিয়ার ট্রমা, বার্ন, আর একটা আছে ফ্রস্টবাইট। এটা হচ্ছে ডেট লিমের এক্সাম্পল, ডেট। তারপরে আসো ডেঞ্জারাস। ডেঞ্জারাস কখন ডেঞ্জারাস হবে? কাউকে ডেঞ্জারাস বলতে গেলে তার ভিতরে কি থাকা লাগে? সে বিনাইন হবে না সে ম্যালিগন্যান্ট হবে? ধরো যে ইমরান কে বলা হচ্ছে ডেঞ্জারাস, এইবারে বিনান না ম্যালিগন্যান্ট? ম্যালিগন্যান্ট স্যার। ম্যালিগন্যান্ট।
তাহলে কোথাও একটা ম্যালিগন্যান্ট টিউমার হলে কি হবে? তখন আমরা অ্যাম্পুটেশন করে যান ম্যালিগন্যান্ট টিউমার। খুব বেশি সেপসিস বা টক্সিক হয়ে গেছে, অনেক বেশি পাঁচটা জমছে, অস্টিওমায়েলাইটিস ডেভেলপ করছে, কোনো রকমের কিছু হচ্ছে না, তাহলে পটেনশিয়ালি লিথাল সেপসিস যদি হয়। আর একটা আছে ক্রাশ ইঞ্জুরি। ক্রাশ ইঞ্জুরি বোঝো? ক্রাশ ইঞ্জুরি ধরো যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় ঘুমাইছো, একটা ট্রাক এসে তোমার হাতের উপরে চাকা বসায় দিয়ে আছে, ঠিক আছে, বা তোমার থাইয়ের উপরে একটা চাকা উঠে আছে আর ও যাইতেছে না, আসতেছে না, তাহলে তোমার পাটা কি ট্রাফিং এর অবস্থায়, ট্রাফিং অবস্থায় পড়ে গেছে নাকি? এই ট্রাফিং অবস্থায় যদি পড়ে থাকো তাহলে কি হবে, তোমার মাসেল গুলো কি হবে, ক্রাশ হয়ে যাবে। মাসেল ক্রাশ হলে এখান থেকে কি বাইর হয়? ঠিক আছে, এই যে ইঞ্জুরি যেটা হলো, সাস্টেইন একটা ইঞ্জুরি ওভার দা মাসেল, এটার নাম হচ্ছে ক্রাশ ইঞ্জুরি। ক্রাশ ইঞ্জুরির ফলে যে মায়োগ্লোবিন রিলিজ হবে, এটা কিডনি দিয়ে বাইর হবে না, হাই মলিকুলার ওয়েট প্রোটিন, এটা রেনাল টিউবে জমা হবে এবং অ্যাকিউট রেনাল শাটডাউন তৈরি হবে, রেনাল ফেলোর, পেশেন্টের ডেভেলপ রেনাল ফেলোর। রেনাল ফেলোর ডেভেলপ করলে কি হবে, তখন এটার নাম হবে ক্রাশ সিন্ড্রাম। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ক্রাশ ইঞ্জুরি আর একটা হচ্ছে ক্রাশ সিন্ড্রাম। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। হ্যাঁ, ও একটা ড্যামনোসেন্সটা, ড্যামনোসেন্স, ড্যামনোসেন্স মানে হচ্ছে এটা মানে লিমটা রাখার চেয়ে না রাখাই ভালো। যেমন ধরো যে একটা জিনিস চিন্তা করো, ধরো যে একটা আঙ্গুল ভেঙে গেছে, ভেঙে গিয়ে এমন ভাবে বাঁকা হয়ে আছে যে বাকি আঙ্গুল গুলোর ফাংশন করতে দিচ্ছে না, তাহলে কি করবা? এটা এটাকে কেটে ফেলাই দেওয়া, কেটে ফেলাই দেওয়া ভালো না? তাহলে রিটেনিং দা লিম মে বি ওয়ার্স দেন হ্যাভিং দা লিম নো লিম এট অল, মানে যেটা না থাকলে ভালো, যেটা থাকার চেয়ে না থাকাই ভালো, এরকম হচ্ছে। এটা হচ্ছে ড্যামনোসেন্স। ঠিক আছে, ড্যামনোসিস এর ক্ষেত্রে যেমন পেইন হয়, গ্রোস ম্যালফরমেশন, কনজেনিটাল ম্যালফরমেশন যদি হয়, রিকারেন্ট সেপসিস আর সিভিয়ার লস অফ ফাংশন। ধরো যে তোমার হাত এই জায়গায় ভাঙছে, এই জায়গায় ভাঙছে, জোড়া লাগে নাই, নন ইউনিয়ন, কিন্তু এই হাত দিয়ে কোনো কাজ করতে পারবা না, কোনো কিছু ধরতে গেলে কি হবে, এই জায়গায় ভাঙে পড়ে যাবে নাকি? হ্যাঁ, তাহলে যেটা যে হাত দিয়ে কোনো কাজ হচ্ছে না, এই হাত থেকে কোনো লাভ আছে? তোমাকে দুইটা ফল রাখা হলে, একটা মাকাল ফল আর একটা হচ্ছে কাঁঠাল ফল, কোনটা নিবা? স্যার কাঁঠাল। কাঁঠাল নিবা? এই কে বলছো, ইমরান? মাকাল ফল নিবা না কাঁঠাল ফল? আরে ব্যাটা বলো না, ক্লাস শেষ, তাড়াতাড়ি বিজয় তুমি ছবি তোলো। কে নিবা, কাঁঠাল কে নিবা আর মাকাল ফল কে নিবা? কাঁঠাল। কাঁঠাল, ওকে, কাঁঠাল যে নিবে সেই ভালো। ওকে, এখন তোমাকে একটা কুয়া দেওয়া হয়েছে, একটাতে স্টুল আছে আর একটাতে হচ্ছে গুড় আছে, চিনি, মধু, কোনটাতে নামবা? স্যার মধু, মধু। মধুতে নামবা নাকি? ওকে জি স্যার। কে কে নামবা মধুতে?